আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে তিনি আমাদেরকে জানিয়ে দিতেছেন, আমাদেরকে বলে দিতেছেন, নাসাই শরীফের মধ্যে হাদিস করা এসেছে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليا صلاة واحدة صلى الله عليه عشرا صلوات وحدد عنه عشر خطية ورفع له عشر درجات درب سبحان الله الله ربي رحمة للعالمين عمدرك بول دلن عمدرك جانية دلن যে ব্যক্তি আমি রহমাতুল লিল আলামিনের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? একবার দুরূদ শরীফ যিনি পাঠ করবেন, ওয়াহিদাতান, ওয়াহিদা মানে একবার দুরূদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাযিল করে দিবে। একবার দুরূদ পড়লে 10টি রহমত, সুবহানাল্লাহ। দরুদ কেন পড়ব না, সেই জন্যই বলা হয়েছে বৃহস্পতিবার রাত্রটা হলো দুরুদ শরীফের রাত্র। এই রাত্রের মধ্যে যত বেশি দুরুদ শরীফ করা যায় তত কল্যাণ আল্লাহ তাআলা দান করে। কিন্তু আমরা তো দরুদ পড়তে চাই না, ঠিকই না? নামাজের পরে 5 মিনিট 10 মিনিট বসে কিছু সময় জিকির করেন, দরুদ পড়েন, লাভ না লস? লাভ। কিন্তু এই 10 মিনিট না বসে দোকানে গিয়ে আড্ডা দিই, এই 10 মিনিট মসজিদে বসি না কিন্তু দোকানে গিয়ে খুবই বসে থাকি, দেখি না? ওখানে গিয়ে বসে সময় নেই, সময়ের কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদে বসলে কি কেন সমস্যা হবে? কারণ ভালো কাজে শয়তান কি করে, ধোকা দেয়, শুধু ওঠো, চার দোকানে যাও না, আমাকে তো বসে আছে, যাও তাড়াতাড়ি যাও, চা খাও, বিস্কুট খাও, গল্প করো, তাহলে এটা হলো কি শয়তানের কাজ। কিন্তু 10 মিনিট যদি এখানে বসে আপনি জিকির আস্তা করেন, এটা হলো আখেরাতের কাজ। আর আখেরাতের কাজ করে আপনি জান্নাতে যাবেন, এটা শয়তান চায় না। কারণ শয়তান চায় আমি যখন জাহান্নামি, তোমরাও আমার সাথে জাহান্নামি হও। তোমরা দুরূদ শরীফ পরে কেন লাভবান হবে, আর দুরূদ শরীফ পরে জিকির আস্তা করে কেনই বা জান্নাতে যাবে? তোমরা যেন জান্নাতে যাইতে না পারো, সেই কারণেই আমি তোমাদের পিছনে লেগে আছি। শুধু তোমাদের পিছনে নয়, তোমাদের রক্তের সাথে আমি মিশতে পারি না, শয়তানে এত বড় ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ। তারপরে নবীজি বলেন, একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত আল্লাহ তাআলা নাযিল করে দেন, আমার নবী বলেন, আবার যে ব্যক্তি একটি দুরূদ শরীফ পাঠ করলো তারপর তার উপর থেকে 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এক নম্বরে একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত নাজিল হয়, 2 নম্বরে একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, কি মাফ হয়? গুনাহ মাফ হয়। আর কি কাজ করলে গুনাহ মাফ হয়? আল্লাহর কাছে তওবা করলে, খাঁটি নিয়তে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ দেয়, ঠিক না? আর দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ শরীফ পড়লে আপনার জীবন থেকে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। শুধু তাই নাই, নবী যে বলেন, ওয়া রুফিআ লাহু আশরু দারাজাত, শুধু 10টি গুনাহই মাফ হয় না, আল্লাহ তাআলা তোমার প্রতি 10টি মর্যাদাও লাভ করে দেয়, সুবহানাল্লাহ। এক নম্বর হলো 10টি রহমত, 2 নম্বর হলো 10টি গুনাহ মাফ, 3 নম্বর হলো 10টি মর্যাদা আল্লাহ তোমাকে দান করে দিবে। এই কারণে দুরূদ পড়বেন, দুরূদ পড়লে লাভ হয়, দুরূদ পড়লে ভাগ্য ফলে যায়, যত দুরূদ পড়ব তত নবীজির কাছাকাছি হওয়া যায়। প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে যদি আপনি 1000 বার দুরূদ শরীফ পড়েন, যদি আপনার বিছানাটা পাক থাকে, পবিত্র থাকে, এইভাবে আপনি যদি করতে থাকেন, 40 দিনের আগে আপনি রসুলকে দেখতে পারবেন, সুবহানাল্লাহ। এটার হতে হবে কি, নিজের শরীর পবিত্র হতে হবে, বিছানা পবিত্র হতে হবে, এবং দৈনিক 1000 বার দুরূদ আল্লাহ নবীর উপর পাঠ করতে হবে, তাহলে রসুলকে আপনি আর আমি স্বপ্নে দেখতে পারবো, কিন্তু আমলটা করা বড়ই কঠিন, বড় কি কঠিন। কেননা আপনাকে হালাল খেতে হবে, 1 নম্বর বিষয়, তাহলে হালাল কয়জনে খাই এই একটা দেখতে হবে,
তারপরে নিজের বিছানা পবিত্র, নিজের দেহ পবিত্র, পোশাক পবিত্র, তারপরে 1000 বার রাত জেগে জেগে দুরুদ শরীফ পড়া, এটা চারটিখানি ব্যাপার না, সবার জন্য সবটা হয় না, ঠিক না? সেই কারণে রসুলকে দেখা খুব সহজ কিন্তু আমলটা কঠিন। আমলটা কি কঠিন? এই কারণে প্রত্যেক নামাজের পরে দুরুদ শরীফ পড়বেন, হোক 11 বার হোক, 21 বার হোক, 40 বার হোক, যতটুকু আপনার সময় আছে 10 মিনিটে আপনি জিকিরও করবেন, 11 বার 21 বার দুরুদও পড়লেন, তাহলে দৈনিক যদি আপনি 5 অক্ষ নামাজে 11 বার করে দুরুদ পড়েন, 5 অক্ষ নামাজে 50 আরও 1 করে কত, 1 করে কত হয়, 55, তাহলে 55 বার আপনি যদি রসুল বলেছেন দৈনিক তুমি দরকার হয় 50 বার পড়ো, তাহলে আমরা তো আর 5 বার বেশি পড়তেছি, তাহলে দৈনিক যদি আমাদের আমলের মধ্যে দুরুদটা থাকে তাহলে আমরা যেই নেক আমল করবো এটাও কিন্তু তাড়াতাড়ি আল্লাহর কাছে পৌঁছতে সক্ষম। কারণ আপনি আর আমি যে দোয়া করি, দোয়ার আগে এবং পরে যদি দুরুদ না থাকে ওই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে লটকায় থাকে। এটা আমার কথা নয়, এখানে আছে হাদিস মুবারক থেকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আন্নাহু ক্বাল ইন্না দুআ মাউকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওমর ফারুককে আমার আপনার চাচাতো ভাই ওমর নয়, জ্যাঠাতো ভাই ওমর নয়, আমার বংশের কোনো ওমর নয়, এমন একজন ওমর যেই ওমর রাস্তা দিয়ে গেলে ওই রাস্তা দিয়ে কখনো শয়তান আর প্রবেশ করত না। সুবহানাল্লাহ, ওমরকে শয়তান ভয় পেত, কেন? ওমর নিজের বাপের গর্দান ফেলে দিয়েছিলেন নবীর কারণে, ঠিক কিনা? সেই কারণে শয়তান সেই থেকে ওমরকে ভয় পায়। ওমর যেই রাস্তা দিয়ে যাইত ওই রাস্তা দিয়ে কেয়ামত পর্যন্ত শয়তান আর যাবে না, এত ভয় ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করতেছেন, ইন্না দুআ মাউকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসাদু হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা। তিনি বর্ণনা করতেছেন, নিশ্চয়ই দোয়া, যারা আমরা দোয়া করি এই দোয়াগুলি আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত অবস্থা থাকে, লটকায় থাকে, না উপরে যায় না নিচে নামে, কেন? ইন্না দুআ মাউকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, বাইনাস সামাই ওয়াল আরদ, বাইনাস সামাই, সামাই মানে জমিন, আরদ মানে আসমান, এই মধ্যবর্তী স্থান মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে, লা ইয়াসআদু মিনহা শাইউন, যতক্ষণ না পর্যন্ত হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, আমার নবীর উপরে দুরূদ শরীফ না পড়া হয়, তাহলে বলে সুবহানাল্লাহ, তাহলে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত আমার নবীর প্রতি দুরুদ পড়া না হয়। তাহলে দুরুদ পড়লে দোয়া কবুল, পীরের গতিতে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়, আর যতক্ষণ আপনি দুরুদ পড়বেন না এই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত অবস্থায় লটকানো থাকে, যখনই আপনি দুরুদ পড়েন তখনই সাথে সাথে আল্লাহর দরবারে এই দোয়াগুলি পৌঁছতে থাকে, জরুরি। তাহলে আমাদেরকে কী করতে হবে? দরজ শরীফ বেশি বেশি পড়তে হবে, প্রত্যেক নামাজের পরে একটা নিয়ম করে নেবেন, যতবার আপনার মন চায় সম্ভব হয় লাগাতার পড়তে হবে। আপনি আজকে ফজরের পরে 100 বার পড়লেন, এখন আপনার কাম নাই দেখা, আবার জোহরের পরে আপনি 1 বারও পড়তে পারলেন না, এটা হলো আমল না, আমল হতে হবে নিয়মিত। কি নিত? নিয়মিত হোক, কম কম হলেও নিয়মিত করতে হবে। নিয়মিত যখন করব তখন এটা একটা ঝাঁঝা, এটা একটা ফজিলত আল্লাহ তাআলা দান করবেন। যেমন যারা কোনো পীর সাহেবের হাতে মুরিদ হয়েছেন, কোনো পীর সাহেব আপনাদেরকে আমল দিয়েছে, ওই আমল যদি আপনি না করেন তাহলে আপনার কোনো ফায়দা থাকবে? কারণ আপনার উস্তাদ, আপনার শায়েখ, আপনার পীর যে আপনাকে সবক দিয়েছেন ফজরের পরে 100 বার দরুদ, 100 বার জিকির, 100 বার তাওবা, এভাবে আপনার যে একটা সবক বাতলে দিয়েছে আপনি তো করেনই না, তাহলে আপনার মুরব্বী আপনাকে কেন দিয়েছে? যাতে আপনি এটা করে আপনি কামিয়াবি হতে পারেন, আপনি হাসরের ময়দানে আপনি জান্নাতবাসী হতে পারেন, কিন্তু আপনি দেখা যায় ওইটার ধারে কাছে নেই, ওটা তো করার দূরের কথা, আপনি নামও দিতে পারেন না,
আছে কি নাই, যা করেন না হুজুরে করেন। আরে বাবা, হুজুরে তো আপনাকে সবক দিয়ে দিয়েছে, আপনি সবক অনুযায়ী কাজ করতে হবে। আপনার ক্ষেত্রে আর আমার ক্ষেত্রে যখন বদলা নেই, 600 টাকা 800 টাকা রোজ, এখন বদলা যদি কাজ না করে আপনি টাকা দিবেন, আপনি আর ওনারটা কী করবেন, বকাবকি করবেন, কাজ করো না কেন? 1 ঘন্টা কাজ করে 2 ঘন্টা বসে থাকছে, টাকা দিবেন ঠিক মতো দিবেন না। তাহলে পীর সাহেব আপনার ওস্তাদ আপনার সাহেব আপনাকে কী দিয়েছে, সবক দিয়েছে। আপনি সবক অনুযায়ী কী করতে হবে, কাজ করতে হবে। তাই সবক অনুযায়ী যখন কাজ করবেন, এটার যাজা আল্লাহ দিবেন, এবং আপনি তার আপনার মুরব্বির অনুযায়ী আপনি সবক অনুযায়ী করলেন। আবার যখন আপনার পীর আপনার ওস্তাদ আপনাকে সবক দিয়েছে, আপনি করছি, তুমি এই সবকগুলি পালন করবে, কিন্তু পরের হক নষ্ট করবে না। বাবা মা থাকলে খেদমত করবা, আছে না কয় না? তাহলে আপনি কোনটা মানেন, না করছেন বাবা মার খেদমত, না পরের হক আপনি না খেয়েছেন, খাইতেছেন না? কথা কয় হয়তো কইতাম না, কিন্তু খাইতো। অনেকে আছে না পরের হকের জন্য খুব ব্যস্ত, কিন্তু পরের হক আল্লাহ তাআলা মাফ করবেন, এই কথা মনে রাখবেন। পরের হক আল্লাহ তাআলা মাফ করবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে মাফ না করবে। পরের হকটা বড় কঠিন, এটা কখনোই করার চেষ্টা করবে না। যদিও করে থাকেন, যার কাছে করেছেন, যারটা করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চান, তার কাছে গিয়ে মাপ চেয়ে নেন মরণের আগে। যদি আপনি মাপ চাইতে পারেন, তিনি যদি ক্ষমা করেন, তাহলে আল্লাহও মাফ করে দিবেন। তো সেই কারণে আমাদেরকে দুরুদ শরীফ বেশি বেশি পড়তে হবে। দুরুদ আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করে দিবে, দুরুদ আমাদেরকে জান্নাতের কাছাকাছি পৌঁছে দিবে, এবং দুরুদ বেশি বেশি পড়লে আমাদেরকে আল্লাহর নবী সুপারিশ করবেন। তারপরে আসেন আরেকটা হাদিস মুবারকে এসেছে, আল্লাহর নবী রহমাতুল্লাহ আলামিন বলেন, রকিম আন ফুরাজুলিন যুকিরুতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহর নবী রহমাতুল্লাহ আলামিন বলেন, যে ব্যক্তির নিকট আমি রহমাতুল্লাহ আলামিনের নাম উচ্চারণ হয়েছে, আমি নবীজির নাম যার কাছে পৌঁছানো হয়েছে, যার নিকট বলা হয়েছে, যেমন আমি বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন বলতে হবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি এরকম দুরুদ পড়ল না, তাহলে তার নাক দুরুস্বাদ হোক, নাম যদি সেই কারণে নবীজির নাম শোনা মাত্র দুরুদ পড়তে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দুরুদ, এটা আপনি পড়বেন। তাহলে এই নবীজি কথাটা বলেছেন, এই কথা থেকে আমরা হেফাজতে থাকতে পারবো।